হ্যালো বন্ধুরা, অদ্ভুত ডায়েরির নতুন পর্বে আপনারা সকলকে স্বাগতম জানাই। আপনারা প্রত্যেকেই ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন। আপনাদের অনেক আবেদনে আমি জাপানের প্রচলিত এক ভয়ঙ্কর আত্মার ব্যাপারে আপনাদের বলবো। তো চলুন শুরু করা যাক। আজ আমি কথা বলবো দ্য আরবান লেজেন্ড টেকে টেকের ব্যাপারে। জাপানে এই আত্মাটির জন্য মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়। প্রচলিত আছে যে অন্ধকার নির্জন রাস্তায় এর দেখা মেলে, সে একজন মহিলা অর্ধকাটা অবস্থায় আপনার সামনে আসবে এবং আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমার বাকি অংশটা কোথায়। তখন আপনি যদি বলেন আমি কি জানি, অথবা আপনি প্রশ্নটির ভুল উত্তর দেন, তাহলে সেই অর্ধ কাটা মহিলাটি তার হাতে থাকা ঘাস কাটার আলা দিয়ে আপনার দু টুকরো করে দেবে। আপনি যতই ছুটে পালানোর চেষ্টা করেন, কিন্তু আপনার সব চেষ্টাই বৃথা হবে, কারণ আত্মাটি অনেক দ্রুত গতিতে আপনাকে তার হাতে থাকা ঘাস কাটার আলাটি দিয়ে দু ভাগে বিভক্ত করে দেবে। টেকে টেকে একসময় কাশিমা রেইকো বলে জাপানে এক বাচ্চা মেয়ে বসবাস করত। সে একজন স্কুল পড়ুয়া ছিল। সে ছিল খুবই ভীতু ও লাজুক স্বভাবের। একদিন এক রেললাইনের ধারে তার বন্ধুরা তাকে ভয় দেখায় এবং সে রেললাইনের ওপরে গিয়ে পড়ে। জাপানের দ্রুত গতিতে ছুটে আসা এক ট্রেন তার দেহের দুখণ্ড করে দেয়, কিন্তু তখনও সে বেঁচে ছিল। সে বারবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার বন্ধুদের কাছে অনুরোধ করে, কিন্তু তারা তার এইরকম অবস্থা দেখে ভয় দৌড়ে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পর কাশিমা রেইকো মারা যায়, কিন্তু সে আজ অবধি তার নিজের বাকি অংশটা খুঁজে চলেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ যদি তার সামনে এসে পড়ে, তাহলে সে তাকে জিজ্ঞাসা করে যে আমার বাকি অংশটা কোথায়। তখন তাকে বলতে হবে মিসিং ইন রেলওয়ে। তখন সে বলবে যে এই কথাটা কে বলেছে। তখন বলতে হবে যে কাশিমা রেইকো বলেছে এই কথাটি, নয়তো ভুল উত্তরে চলে যেতে পারে তারপর। সেই আত্মাটি রাস্তার উপর দিয়ে যখন যায়, তখন টেক 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 আওয়াজ করে যায়। সেই থেকে জাপানিরা তার নাম দিয়েছে টেক টেক, আর ভারতীয়রা বলে টেকে টেকে। একদিন একটি বাচ্চা ছেলে অন্ধকারে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। সে বাচ্চাটি একজন মহিলাকে এক বাড়ির জানলায় দেখতে পায়। বাচ্চাটি তার দিকে তাকিয়ে হাসে, সঙ্গে সঙ্গে জানলা থেকে টেকে টেকে লাফ দিয়ে রাস্তায় এসে পড়ে এবং ভুল উত্তর দেওয়ায় বাচ্চাটিকে দু আধখানা করে দেয়। টেকে টেকে কিন্তু শুধুমাত্র জাপানেই নেই, ভারতেও যারা এরকমভাবে লাইনে কাটা পড়ে, তারা টেকে টেকের মতন ঘুরে বেড়ায়। কিন্তু তারা টেকে টেকের মতন কাউকে দুভাগে বিভক্ত করেছে কিনা আমার জানা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আমাকে নিচে কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।